শুরুতেই নিয়ম না একটা চিঠি পড়ে নি। রাজীব ও জয়িতাকে একগুচ্ছ লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা জানিয়ে বলি যে দূরদর্শনের পর্দায় যোগবিয়োগ অনুষ্ঠানটি এক কথায় অতুলনীয়। এটি পাঠিয়েছেন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথমেটিক্স শ্রী লালু নে বৈদ্যপাঠী হুগলি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর সেই সঙ্গে এখন ছোট্ট করে সকলের জন্য নিয়মগুলো রয়েছে চারটি রাউন্ড, সোজা সাতটা শুনতে থাকো, দেখে বলো আর বাজাও। প্রথম তিনটি রাউন্ডে প্রত্যেক প্রশ্নের জন্য নম্বর কত রয়েছে রাজীব দা? একদম ঠিক 10। আর বাজার বাজারে আটটা প্রশ্ন, ভীষণ ভালো করে প্রশ্ন শুনে তবে উত্তর দিও। কিন্তু এখন রাজীব দা, তবে আর বিলম্ব কেন, সরাসরি চলে যাচ্ছে আমার ডান দিকে। দক্ষিণ দিনাজপুর থেকে ওরা এসছে, বালুরঘাট হাই স্কুল। একটু পরিচয় করে নেওয়া যাক তোমাদের সঙ্গে দর্শক বন্ধুদের। আমি বিবেক ব্রত তালুকদার, ক্লাস টুয়েলভে পড়ি, হিউম্যানিটিস আমার বিষয়। বেশ, আমি রোহান মজুমদার, বালুরঘাট হাই স্কুলের ক্লাস টুয়েলভের হিউম্যানিটিস স্টুডেন্ট। আমরা বালুরঘাট হাই স্কুল থেকে আসছি। 1907 এস্টাবলিশ আমাদের স্কুল, শতাব্দী প্রাচীন স্কুল। আমাদের স্কুল থেকে বহু স্বনামধন্য ছাত্র বেরিয়েছে। তার এত দূর থেকে আসছো, ব্যাপারটা কি একটু যদি বলো দর্শকদের খুব ভালো লাগে। খুলনায় জার্নি করে আসছি, সকালবেলা পৌঁছেছি, এখন এখানে আসছি। খুবই ভালো আছে, ফ্যান্টাস্টিক। জোরে হাততালি হয়ে যাক। তোমাদের রাতজাগা কুইজের ইচ্ছে আমাদের বিমোহিত করে তোমাদেরকে অভিনন্দন জানাই, সেই লাল গোলাপের অভিনন্দন। চলে যাব দ্বিতীয় টিমের কাছে। এরা এসেছে বর্ধমান সীতাভোগ মিহিদানা ড্রেস থেকে, বর্ষুল সিডিপি হাই স্কুল। তোমরা কারা একটু জেনে নি। নমস্কার, আমি শুভদীপ ঘোষ, আসছি ডক্টর বিধানচন্দ্র রায় স্নেহধন্য বর্ষুল সিডিপি হাই স্কুল থেকে। আমাদের ওই এরিয়ার একটা অঞ্চল হচ্ছে শক্তিগড়, সেই শক্তিগড়ের ল্যাংচা বিশ্ববিখ্যাত। আর আমরা আসছি সেই স্থান থেকে, সভাপতি আমরা একটু পেটু। তা তোমরা তো ল্যাংচা কি আমার জন্য এনেছো? সরি, আনতে ভুলে গেছি। ঠিক ঠিক ঠিক, আচ্ছা বলো। আর তুমি? আমি দীপাঞ্জন মন্ডল, আমি বোলসুল সিটিপি হাই স্কুলে পড়ি, আমি এখন ক্লাস টেনের ছাত্র। নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা জানাই। আশা করি এক হাড়ি ল্যাংচা নিয়ে আমরা উপস্থিত হব যোগ্যদের পর্দায়, তাই ওদেরকে সাদরে আহ্বান জানাই দূরদর্শনের পর্দায়। তৃতীয় যে স্কুলের কথা, কোলাঘাট থেকে এসছে, কোলাঘাট এলেই কিন্তু মনে পড়ে সেই রূপোর বাঘ বা ইলিশের কথা। জানি না এখন ইলিশ পাওয়া যাচ্ছে কিনা। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, তোমরা কারা? আমি আবিদার মল্লিক, আমি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল থেকে এসেছি। আমি আশিক ইকবাল, কেডিবি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, আমি একাদশ শ্রেণীর ছাত্র। তোমাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই দূরদর্শনের পর্দায়। চলে যাব প্রথম রাউন্ডে, যে রাউন্ডের নাম। এই রাউন্ডে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যেহেতু আমরা শুরু করেছিলাম তিনটে ভিন্ন জেলা থেকে ওরা এসছে, আরেকটা মিল কিন্তু ওদের মধ্যে ডেফিনেটলি আছে, তিনটে তিনি চিঠি লিখে এসেছে। অসংখ্য চিঠি পাচ্ছি আমরা অভিভূত আপনাদের চিঠিতে, তাই সময় নষ্ট না করে পুরো 10 নম্বরের জন্য ইতিহাসের ওপর প্রশ্ন। বালুরঘাট হাই স্কুল, উত্তর ভারতের সবকটি স্বাধীন রাজ্যকে আপন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে তিনি সর্বরাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন। অন্যদিকে দক্ষিণ ভারতের যুদ্ধ অভিযানে সামরিক সাফল্য অর্জন করলেও ভৌগোলিক দূরত্বের জন্য রাজ্যগুলিকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না করে করদান ও আনুগত্যের বিনিময়ে ওই রাজ্য ফেরত দেন, ওই নীতিকে গ্রহণ পরিমক্ষ বলা হয়েছে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বিশারদ কোন সম্রাটের কথা আমি বলছি? ইয়েস, টিম নাম্বার এ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। একদম সঠিক উত্তর। একটা কথা বলি যে সমুদ্রগুপ্ত থেকে আমরা পরের যে টিমের কাছে যাব, ওরা কিন্তু কনফেস করে নিয়েছে, ওরা খুব পেটুক, আমিও খুব পেটুক। তো তোমাদের পরের প্রশ্নটা একটুখানি মানে একটু খাওয়ার গন্ধ গন্ধ আছে। প্রশ্নটা দুটো পার্ট। আমরা প্রায়ই বলে থাকি যে আমাদের মধ্যে কিন্তু আদায় কাঁচকলায় সম্পর্ক, বলে থাকি না? তো দুটো পার্ট, যে আদায় কাঁচকলা কথাটির অর্থ কি এটা বললে 5 নম্বর পাবে, এবং এই আদায় কাঁচকলা কথাটির ব্যাখ্যা কি, মানে কিভাবে আদায় কাঁচকলা কথাটা এলো তোমাদের বলতে হবে। ইয়েস, টিম নাম্বার বি, বলো।
আদায় কাজ করে কথাটি অর্থ অম্লমধুর সম্পর্ক। আচ্ছা আই অ্যাকসেপ্ট। অম্লমধুর মানে মানে একসাথে থাকলেই ঝগড়া হয় এরকম এরকম সম্পর্ক। আচ্ছা মাস নম্বর দিলাম, কিভাবে এলো কথা? আদা এবং কাঁচকলা দুটো দুটো মানে আলাদা আলাদা ধরনের। কিরকম আলাদা? কলা একটু মিষ্টি ধরনের, কাঁচকলা মানে কাণ্ডের উপরে হবে। ঠিক হলো না, ধরো পাঁচ নম্বর পেয়ে নেওয়া মাইন্ড যেটা নোট ইট আউট। আদাটা ঝাঁজ বেশি থাকে কিন্তু কাঁচকলাটা কম থাকে। ঝাঁজ থাকেই না বলতে গেলে, মানে একজন যদি অম্ল মধুর বলতে ও যেটা বোঝালো যে একজনের যদি। আচ্ছা ঠিক আছে, তিন ভাই মানে আদা এবং কাঁচকলা দুটো একদম বিপরীত ধর্মী সবজি। মানে কিরম ভাবে বিপরীত সবজি এক্সপ্লেন। আদা রুট পার্ট, ওটা স্টেমের একটা ফল আর কি, ফ্রুট। নট এক্স্যাক্টলি, বাট দিস ওয়াজ আ ভেরি ইমাজিনেটিভ আনসার। কথাটা ঠিক যে বিপরীত অর্থ বৈরিভাব। ইনফ্যাক্ট আমরা কাঁচকলা কখন খাই? যখন আমাদের খুব সমস্যা হয় তখন আমরা কাঁচকলা খাই, অর্থাৎ কোষ্ঠ কঠিন করার কাজ কাঁচকলা করে, আর আদায় হয় কোষ্ঠ খোলসা করার কাজ। বিপরীত অর্থ বৈরিভাব। সঠিক উত্তর তোমরা পাঁচ নম্বর পেলে আমার তো হাততালি মনে হয় প্রাপ্ত আছে। ডোন্ট বি ডিজেক্টেড। তিন নম্বর সি, এটা যোগ বিয়োগের মজা, এটাই ক্রিজ। সহজ পাঠ, অনেক আগের কথা, অলঙ্করণ করেছেন আচার্য নন্দলাল বসু, লিথোগ্রাফিক ক্রিয়েশন মানে লিথোগ্রাফি দিয়ে। তো এখানে এই যে লিথোগ্রাফিক ইলাস্ট্রেশন বা অলঙ্করণ, তাতে হর্ষ এবং দীর্ঘ কারা? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। লিথোগ্রাফিক যে ছবি আঁকা হয়েছে, চোখটা বন্ধ করো, ছোট হয়ে যাও এবং মনে করো তুমি সহজ পাঠ করছো, তাহলে হর্ষ এবং দীর্ঘ কারা? দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন টিম নাম্বার সি। বলো, হর্ষতে হচ্ছে উট, আর দীর্ঘ হতে হচ্ছে উষা। হর্ষ হলো ইঁদুর। হর্ষ হলো ইঁদুর, ইঁদুর ছিল। আচ্ছা, তোমার লিথোগ্রাফি ছবিটার কথা বলছি আমি, তিন নাম্বার বি। উঠ চলেছে মুক্তি তোলে, উঠ চলেছে মুক্তি তুলে নয়, লিথোগ্রাফি ছবি আঁকা হয়েছে রঙ্গলাল বসু, তাললে না অডিয়েন্স, কোন দা অডিয়েন্স? হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে, তাহলে তারা যোগ করে হর্ষ দীর্ঘ কি ইউনিভার্সিটি নাও। দুটো সাধারণ আমার হাতের প্রাপ্তি আছে। আমি জানি না জয়িতা, প্রশ্ন কঠিন হয়ে গেল কি না, কিন্তু ওরা মিস করে গেল। শুভ মিস দেশ রস্য দীর্ঘ দুটো কুকুরের ইলাস্ট্রেশন। নেভার মাইন্ড, স্কোর হয়তো একটু কম হয়েছে কিন্তু তাতে কি যায় আসে না জয়িতা, সি ওটা। কেমন যেন মনে হচ্ছে এটা একটা কমপ্লিট ক্লাস রুম হয়ে উঠেছে। নম্বরটা এই মুহূর্তে বলে দিই, টিম এ বালুরঘাট হাই স্কুল, ওদের নম্বর হয়েছে 10। একটা জোরে একটা লিস্ট। টিম বি বর্তমান সিটিপি হাই স্কুল, ওদের স্কোর অবশ্য 5। যারা এত দূর থেকে কুইজ খেলতে এসেছে আমাদের সঙ্গে, তারা হয়তো ভাবছে যে আমরা বোধহয় হেরেই গেলাম। নাথিং লাইক দ্যাট, কারণ আর তিনটে এক্সাইটিং রাউন্ড রয়েছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে, যে রাউন্ডের নাম আমাদের ছেলেকে দেখো কত বড় হয়ে গেছে। তাড়াতাড়ি করুন, পরামর্শ মতো এক নম্বর ব্র্যান্ড কার্টন লাগবে।
বাবা তোমাকে ইয়াং লাগবে। ওরে একটু তো বাদ দে, অফিসের লোকেরা কষ্ট বাবুর বদলে রাহুল ডাকবে। আরে পুরোটা দিস না, প্রতিবেশী বেশি বলছিসের ভয় দাদা। ভয় লোকে বলে চুল কালার করলে পড়ে যায়। প্রথমবার যারা কালার করে তাদের বহু প্রশ্ন থাকে। এর জবাব অ্যামোনিয়া ফ্রি গোদরেজ এক্সপার্ট পাউডার হেয়ার কালার, যা আপনার চুলে দেয় ন্যাচুরাল কালার আর শাইন, আর চুল তিন গুণ কম পড়ে। তো মা কি বলবে? মা বলবে হ্যাঁ গো, এই প্রথম তোমায় দারুণ ইয়াং লাগছে। 4 কোটি লোকের ভরসা গোদরেজ এক্সপার্ট পাউডার হেয়ার কালার, এবার কালার করেই ফেলো। এরা হলো প্রথম প্রশ্ন। তোমরা একটা গান শুনবে, 3 নম্বর A, আপনারা শুনবেন অসাধারণ গান, খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগ দিয়ে না শুনলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইয়েস 3 নম্বর A, ইওর অডিও ক্লিপ কামিং অন। দুটো পাচ্ছ, দুটো পারলে নাম্বার দরকার হবে। নামাবি গানটি গেছে অন্তরে চৌধুরী, কিন্তু প্রশ্ন সেটা নয়, ওটাই তো লক্ষ্য করতে বলেছিলাম। বলো ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু, উল্লুক, উল্লুক, উট, উট, তারপর উট নেই, তা বলো। আমি একটু বলে দিই, তোমরা মিস করে গেলে, সাইবেরিয়া থেকে এলো শ্বেত ভাল্লুক, আফ্রিকা থেকে এলো কালো উল্লুক, অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, আর ছিল হাতি, ঘোড়া এবং সজারু। নেভার মাইন্ড, দ্যাট ওয়াজ আ ব্রেভ ট্রাই। আমার একটু হাত তালিতে জোরে দিলে ওরা খুব আনন্দ পায়। থ্যাংক ইউ। পরের প্রশ্ন তোমাদের কাছে, 3 নম্বর B, খুব মনোযোগ দিয়ে শুনবে। একটি তোমরা ইনস্ট্রুমেন্ট শুনবে, একটা কোনো ইনস্ট্রুমেন্ট বাজছে সেটা শুনবে, ইনস্ট্রুমেন্টের নাম বলতে হবে। দ্যাট ইজ ইওর কোয়েশ্চেন, ইয়েস 3 নম্বর B। আমরা হিন্ট দিই, এটা কিন্তু সেতার নয়। ইয়েস 3 নম্বর B, তানপুরা, তানপুরা নয়, শরৎ, শরৎ ইজ আ ব্রিলিয়ান্ট আনসার। ইয়েস 3 নম্বর C। চলে যাব তোমাদের ডাইরেক্ট প্রশ্ন নিয়ে। তোমরা এমন একজন ব্যক্তিত্বের কথা শুনবে, তার বক্তব্য শুনবে, উনি পৃথিবীর ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব। খুব মনোযোগ দিয়ে শোনো, ইয়েস 3 নম্বর C। অনেক দূর থেকে ওরা এসছে, ওরা স্কোর করছে, আমরা উত্তেজিত, উদ্ভাসিত, উদ্বেলিত, তাই জয়িতার মুখে চড়া হাসি। যেভাবে নম্বর বাড়ছে, যেভাবে চিঠি আসছে, সব মিলিয়ে সত্যি আমরা খুবই উত্তেজিত বলা যেতে পারে। এই মুহূর্তে ছোট্ট করে চিঠি পড়ে নিয়ে আজকে ইচ্ছে হলো রাউন্ডে।
লিখছেন এটি গায়ত্রী ঘোষ, ওনাকে গায়ত্রী কাকিমাই বলতে ইচ্ছে করছে আমার, কারণ 60 বছর বয়স হয়েছে তার, সদ্য স্বামী হারিয়েছেন তিনি, কিন্তু বলছেন যে নাতনিকে নিয়ে, 8 বছরের নাতনিকে নিয়ে তিনি এই অনুষ্ঠান দেখেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান। আপনাকে আমরা বলি আপনার এই একাকিত্বের মুহূর্তে যোগ্যোগ আপনার সঙ্গে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা নিশ্চয়ই ডেকে নেবো, তবে এখন নাম্বারটা বলে দিই, টিম এ বালুরঘাট হাই স্কুল, ওদের নম্বর হচ্ছে সেই 10, কিন্তু হাতখালি চা হবে। টিম বি বক্সিং সিডিপি হাই স্কুল, ওদের স্কোর হয়েছে 5, পরের রাউন্ডে চাই আরো নম্বর। আর টিম সি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, তাপ বিদ্যুৎ পাওয়া উত্তর, কুড়ি হয়ে গেছে। Winter comes, can spring be far behind? জয়িতার হাতে অনেক চিঠি, আমিও দু একটা চিঠি নিয়েছি তো। লিখছে পীযূষ সেন শালবন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে, অনেক কিছু লিখেছেন, উত্তর দিয়েছে যে প্লাটিপাসের মধ্যে এক ইতিহাসের রোমাঞ্চকর ঘটনা লুকিয়ে আছে, এবং এর উত্তর হলো যে এরা জীবন্ত জীবাশ্ম, সৃষ্টির শুরু থেকে এরা কোনো রকম পরিবর্তন ছাড়াই আছে, এবং সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর একটা লিঙ্ক এরা। তো যেভাবে যোগ বিয়োগ আমার আর আপনাদের সঙ্গে লিঙ্ক, সেইভাবে এরাও লিঙ্ক, এবং আরো অনেক কিছু লিখেছে যে যে যোগ বিয়োগ একটি অসাধারণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। নেবো একটা বিরতি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যোগ বিয়োগ। বিরতি শেষ, আমরা চলে যাচ্ছি আরেকটি এক্সাইটিং রাউন্ডে, যে রাউন্ডের নাম, এই রাউন্ডের প্রথম প্রশ্ন অ্যান্টি ক্লকওয়াইজ তোমাদের কাছে, 3 নম্বর সি। খুব মনোযোগ দিয়ে তোমরা তোমাদের স্লাইডটি দেখো এবং বলতে হবে তোমরা কি দেখছো, চট করে উত্তর দেবে না, দেখে না ভালো করে। ইয়েস, 3 নম্বর সি, কি দেখছো তোমরা? স্পেস শিপ, যেগুলো স্পেস এই মহাকাশ যান। মহাকাশ যান, আর কিছু? আর কিন্তু খুব মনোযোগ দেখে বলতে বলেছে উত্তর, ঠিক আছে। আই ওয়ান্ট, আর কিছু অ্যাড করবে? আই ওয়ান্ট আ স্পেসিফিক আনসার, তোমার থেকে বেটার উত্তর দিলে আমি নাম্বার দিয়ে দেবো, দ্যাট ফাইন। ওকে, 3 নম্বর দি, এটা মহাকাশ যান টেক অফ করছে, করলো তাতে কি হলো? মুক্তি বেগ স্পেস এ টেক অফ করছে, মুক্তি বেগ এসকেপ ভেলোসিটি, তাতে কি হলো? আমি আমি আরো স্পেসিফিক আনসার বলো, একটা স্পেস শাটল টেক অফ করেছে। স্পেস শাটল ইজ আনসার, দ্যাট ইজ দ্য আনসার ইজ লুকিং ফর, ব্রিলিয়ান্ট আনসার। তোমাদের ভিজুয়াল ক্লু, একটি ইংরেজি সিনেমা দেখবে, অসাধারণ ইংরেজি সিনেমা ক্লিপ, দেখলে ভীষণ হাসি পাবে, সিনেমার নাম বলতে হবে অথবা সেই শিশু অভিনেতার নাম বলতে হবে, ঠিক আছে? ইয়েস টিম নবি, আপনারা দেখুন সেই অসাধারণ ক্লিপ এবং এনজয় করুন। ডাকাতি করতে এসেছিল, ইন্টেলিজেন্ট বয়, সিনেমার নাম বেবিস ডে আউট, বেবিস ডে আউট নয়, এটা আমাকে বসে আছে। আর অভিনেতার নাম জানি না। খুব সহজ হয়ে যাবে, তবুও মনে হয় যে এটা ওপরে দিয়ে দিই দর্শকদের। আপনারা জানেন যে অ্যাডরেবল ক্যারেক্টার, এই ছোট্ট বাচ্চাটার নাম কি, কে অভিনয় করেছেন, লিখে পাঠান এই ঠিকানা। আজকের ফাইনাল ভিজুয়াল ক্লু নিয়ে, 3 নম্বর এ,
তোমরা কিন্তু এগিয়ে গেছো এই রাউন্ডে। দুটো পার্ট পাঁচ এবং পাঁচ, সিনেমার নাম বলতে হবে পাঁচ, এবং চাপ দাঁড়িওয়ালা যে চরিত্রটি অভিনয় করছেন সেই অভিনেতার নাম বলতে হবে ইয়েস টু নাম্বার এইট। ওকে বসুন বসুন। আপনি রুদ্রশেখর? থাক থাক, দৃষ্টি কমজোর হলেও আপনি, তুমি যে আমার আপন খুঁড়তো তো ভাই, সেটা আর ও দেখে প্রমাণ করতে হবে না। চাকাবে? গোবিন্দ, গোবিন্দ। সিনেমার নাম কি? ফেলুদার উচ্চারণে বলি, তিন তরত্তর যিশু। ফ্যান্টাস্টিক। আর ওই অভিনয় করছেন কে? শিলাজিৎ। ব্রিলিয়ান্ট আনসার, ইয়েস টু নাম্বার এইট। ওয়ান্ডারফুল প্রেজেন্ট। এই দ্য স্পিরিট, এটা তো যোগ-বিয়োগ। চলে যাবো জয়িতার কাছে স্কোরের জন্য। তিন নম্বর এ এই মুহূর্তে খুব প্রবল হয়ে উঠেছে। ওদের বালুরঘাট হাই স্কুল ওদের স্কোর হয়ে গেছে 40। ডিডি বাংলা সিটিতে হাই স্কুল যদিও এক জায়গায় রয়েছে পাঁচ, কিন্তু নিশ্চয়ই পরের রাউন্ডটা ওরা নম্বর করবে। তিনটি কোলাঘাট আমল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল ওদের স্কোরও কিন্তু বেড়ে গিয়ে হয়েছে 20। আমরা কিন্তু নির্ণায়ক বা অন্তিম রাউন্ডে যাব, কিন্তু তার আগে ধরবেন না পর্দার ওপার থেকে, কারণ ছোট্ট একটা বিরতি। श्रीमान और श्रीमती ने रोमांटिक फिल्म भी देखी है। सर फरीदा जलाल के फरीदा जलाल, फरीदा जलाल बिल्कुल सही जवाब है। हमें विदा कहना होगा इंदौर मध्य प्रदेश की श्रीमती का, मतलब मेरे पास एनर्जी नहीं होगी। व्हील नॉट श्रीमती, हर बुधवार रात 10 बजे दूरदर्शन नेशनल। हमारे क्विजर सबसे एक्साइटिंग राउंड, जो राउंड नाम উত্তেজনা, প্রত্যেকের হাত বাজারের উপরে, যোগ বিয়োগের সবচেয়ে চিত্তাকর্ষক রাউন্ডের প্রথম প্রশ্ন টিম নাম্বার এ বি সি। 72 নম্বর বনমালী নস্কর লেনের একটি মেস বাড়িতে যে আড্ডা বসত, তার মধ্যমণি বাংলা সাহিত্যের কোন প্রখ্যাত গল্প চরিত্র? ঘনাদা। কি বলছ? ঠিক হয়ে ঘনাদা, ঘনাদা, ঘনাদা 10 নম্বর সঠিক উত্তর। আমি একটু বলি জয়িতা, ওরা বললো প্রেস করলাম ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে, একটু মানে আগে যে টিপবে সে নাম্বার পাবে, সুযোগ পাবে উত্তর দেওয়ার। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। এক সময় বাংলায় মহামারী হতো এবং সেই মহামারীর নাম ছিল ওলা ওঠা, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, একে আমরা ইংরেজিতে কি নামে জানি? ইয়েস টু নাম্বার কলেরা। কলেরা ইজ দ্য আনসার। ভিব্রিও কলেরি। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। এই যন্ত্রটির আক্ষরিক ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় আই লুক ইনটু দ্য চেস্ট, অর্থাৎ আমি বুকের ভেতরটা দেখছি। ইয়েস টু নাম্বার সি স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ ইজ দ্য ব্রিলিয়ান্ট ডান্সার। সুপার টিম নাম্বার সি স্টেথোস্কোপ সঠিক উত্তর। আমি উদ্ভাসিত উদ্দীপিত চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। লক্ষণ সেনের সভায় ছিলেন কবি জয়দেব, কবি জয়দেবের শ্রেষ্ঠ কীর্তি কি? ইয়েস টু নাম্বার সি গীত গোবিন্দ। গীত গোবিন্দ সঠিক উত্তর। ব্যাঙ্গন অসাধারণ উত্তর। গীত গোবিন্দ নিয়মিত জগন্নাথ দেবের পুরীতে বাজানো হয়। চলে যাচ্ছি টিম নাম্বার এ বি সি তোমাদের কাছে। এভরিথিং ইজ চার্জড আপ। এদের মধ্যে মিল কোথায়? টিপ ট্যাপ 1974, গাউচি তো 1978, জুয়ানি তো 1970, নারাঙ্গি তো, অ্যান্ড ফাইনালি জাকুমি। এগুলো একটা থিম,
দেখো তোমাদের একটু বলি, ওপেন কুইজ হলে আর ওরা থট অ্যাবাউট ইট, ওরা বলেছে ওয়ার্ল্ড কাপ, ওরা বলেছে থিম, অ্যান্ড ফাইনালি দে গট দ্য চান্স টু ডু ফর দ্য ম্যাসকট। তাই তোমাদের সকলের অনুমতি নিই, উইথ ইউর কাইন্ড পারমিশন, তোমাদেরকে আমরা দশের জায়গায় পাঁচ নম্বর দিলাম। ইয়েস টিম নাম্বার সিলেক্টেড টাইম প্লিজ রাতালি হয়ে যাক। Mascots of World Cup football, that was question number 5. তিনটে প্রশ্ন, 30টা নম্বর, টিম নাম্বার বি চার্জ আপ, হতাশ হওয়ার কিছু নাই, ইউ ক্যান স্টিল মেক ইট। রেয়ার আর্থ এলিমেন্ট, মানে রেয়ার আর্থ এলিমেন্ট বুঝো তো, মানে বাংলায় যদি পিরিয়ডিক টেবিল দেখো তাতে এই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 99, 99, এবং এটি একজন পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিকের নামে নামকরণ হয়েছিল। স্টার্টস উইথ ই, আইনস্টাইনিয়াম। আইনস্টাইনিয়াম ইজ দ্য ব্রিলিয়ান্ট আনসার। ইয়েস টিম নাম্বার এ। আমি উদ্দীপিত, উদ্ভাসিত, আপনারা উৎসাহিত, কি অসাধারণ খেলছে, চারিদিকে উত্তেজনা চলে যাচ্ছি। পেনাল্টিমেট কোশ্চেন, বাংলার এই বিশিষ্ট কবি ছন্দ নিয়ে গবেষণা করে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত ব্যাং অন 10 নম্বর পেলে। প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম, ওরা প্রশ্ন মানে কমপ্লিট করার আগে উত্তর দিয়ে দিয়েছে, ব্রিলিয়ান্ট আনসার, ভুল করলে ওরা -5 পেত। শিব খান তিনবার, তিনজন মাল্লা, চৌপর দিনভর জয়দুর কাল্লা। তো আমাদের এই ছন্দের জাদুকরি বসে আছেন, শি ইজ গেটিং এক্সাইটেড প্রবাবলি। আজকের এই উত্তেজক, টান টান, উত্তেজনাময় কুইজের শেষ প্রশ্ন, যেহেতু আমার মনে হয় ফলাফল ঘটতেই পারে, এই প্রখ্যাত জুড়ি বা জুটি 1940 সালে পুস গেটস দ্য বুট নামে চলচ্চিত্রে যখন প্রথম আত্মপ্রকাশ করে তখন তাদের নাম ছিল জ্যাসপার আর জিঙ্কস। অস্কারের জন্য মনোনীত হওয়ায় এই চরিত্রের সৃষ্টিকারী জুটি এদের নাম বদলের উদ্দেশ্যে প্রতিযোগিতার আয়োজন করেন। জন কারের দেওয়া নাম মনোনীত হয়, এদের মালকিনের নাম হচ্ছে মামি টু সুজ। এই যে জুটিটি কাটমের প্রিয় জুটি আমাদের, ইয়েস নবি, তারাঞ্জেরি, তারাঞ্জেরি দ্য কারেক্ট আনসার, ব্রিলিয়ান্ট ক্লোজিং। যেটা একটা কথা আমি বলি, আপনাদেরও বলি যারা দেখছেন, আজকের এই তিনটে জেলা থেকে যেভাবে সারা দিয়ে আমাদের দূরদর্শনের পর্দা তিনটে টিম এসছে, তাই স্কুলের অভিভাবকদের, স্কুলের কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাই, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর আপনারা লিখতে থাকুন আমাদের। আমার মনে হয় এই উত্তেজনার পারদ চড়তে চড়তে জয়িতার কাছে আমরা চলে যাব। জয়িতা চিঠি নিয়ে ব্যস্ত, কোনটা লিখবো আর কোনটা ছাড়বো। জয়িতা, লেট আস গো ফর দিস কোর্স। চিঠি আসলে সত্যি তো উত্তর দিতেই হয়, একটু ব্যাপ্তি স্বীকার করে নিয়ে এই চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ ঘোষ জলপাই বীরভূম থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, এবং সেই সঙ্গে আরেকটি চিঠি এসছে শ্রীকান্ত গ্রাম সুজিয়া থেকে, লিখছেন আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আরেকটি চিঠি এসছে শ্যামাপ্রসাদ দত্ত, পুরো চিঠিটা পড়তে পারলাম না কিন্তু আপনার মতামত আমরা জানলাম এবং মেনে চলবার চেষ্টা করব। তবে এখন নম্বরের জন্য সবাই উদ্গ্রীব, বলে দিই নম্বরগুলো। টিম এ বালুরঘাট হাই স্কুল, ওদের স্কোর হয়েছে কত? নম্বর বলতেই ভুলে গেছে, হচ্ছে 70। অনেক পিছন থেকে এসে ওরা 70-এ পৌঁছেছে, একদম ঠিক ঠিক। টিম বি বর্ষণ সিডিপি হাই স্কুল, ওদের স্কোরও কিন্তু হয়েছে 15, 15, ইউ ডান ওয়েল, ভেরি ওয়েল ডান। টিম সি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, ওদের স্কোর বেড়ে গিয়ে এই মুহূর্তে 55। তাহলে আজকের উইনিং টিম, টিম এ বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুল শক্তিগড়ের ল্যাংচা, হতাশ হওয়ার কিছু নেই, বি ভেরি হ্যাপি। এবং কোলাঘাটের ইলিশ মাছ, এই সব মিলিয়ে মিশিয়ে যদি একটা খাদ্য দ্রব্য প্রস্তুত করা হয় তাহলে জয়িতা কিরম লাগে, তো কিরম লাগে আমরা জেনে নেবো আপনাদের কাছ থেকে। নিয়মিত চিঠি লিখুন,
বিদায় নিচ্ছি আজকের মতো। আপনাদের প্রিয় বন্ধু রাজীব সঙ্গে জড়িত দূরদর্শনের পর্দা থেকে ভালো থাকুন, আনন্দ থাকুন, নমস্কার।